হ্যালো দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগতম রেহান স্পোর্টসের নতুন একটা ভিডিওতে। নিউজিল্যান্ডে এবার ইতিহাস বদলে দেবে বাংলাদেশ। ইতিহাস হচ্ছে এখনো পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে একটা ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। 13টি ওয়ানডে ম্যাচ, 4টি টি টোয়েন্টি এবং 9টি টেস্ট সহ মোট 26টি ম্যাচ খেলেছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। এই 26টি ম্যাচের মধ্যে একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। এবার অবশ্য 3টি ওয়ানডে ম্যাচ এবং 3টি টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। আগের সেই ইতিহাস কি অব্যাহত থাকবে, নাকি তামিম এবং রিয়াদের দল সাফল্যের নতুন ইতিহাস রচনা করবে, এখন সেটাই দেখার বিষয়। বলার অপেক্ষা রাখে না, নিউজিল্যান্ড তাদের নিজেদের মাটিতে অনেক শক্তিশালী একটা দল। ব্ল্যাক ক্যাপসরা তাদের ঘরের মাঠে সত্যিকারের বাঘ। তাদের মাটিতে গিয়ে তাদের বিপক্ষে পেরে ওঠা অনেকটাই কঠিন। তবে নিউজিল্যান্ড ক্রিকেট দল শুধু যে তাদের মাটিতে দুর্বার সেটা কিন্তু নয়, বিদেশের মাটিতে অনেক শক্তিশালী দল নিউজিল্যান্ড। তবে নিউজিল্যান্ডের উইকেট, তাদের মাঠ, সীমানার আয়তন, কন্ডিশন সব কিছুই ভিনদেশীদের জন্য একটু কঠিন। আর নিউজিল্যান্ড সেই পিচ এবং ওই মাঠে খুবই ভালো খেলে, সেই সঙ্গে নিউজিল্যান্ডের কন্ডিশনটাও কিউইদের পক্ষে। প্রায় সারা বছরই প্রচণ্ড ঠান্ডা, কনকনে বাতাস বয়, বল বাতাসেই মুভ করে, আর এই প্রতিকূল পরিবেশে কিউদের ফাস্ট বলই মোকাবেলা করা খুবই কঠিন। আর সেই কারণেই নিউজিল্যান্ডকে তাদের নিজেদের মাটিতে কঠিন প্রতিপক্ষ হিসেবে ধরা হয়। তবে এই বিষয় নিয়ে কী ভাবছেন তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদ? এই পরিবেশে নিউজিল্যান্ডকে হারানো যাবে কি? বাংলাদেশের ওয়ানডে কাপ্তান তামিম ইকবালের কথায় শোনা গেল যে বাংলাদেশ ক্রিকেট দল এবার নতুন ইতিহাস রচনা করতে চলেছে। বাংলাদেশের ওয়ানডে কাপ্তান তামিম ইকবাল অনেকটাই আশাবাদী। বাংলাদেশের ওয়ানডে কাপ্তান বলেছেন নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারানো খুবই কঠিন, তবে সেটা অসম্ভব নয়। এই বিষয়ে বাংলাদেশের ওয়ানডে কাপ্তান তামিম ইকবাল বলেন, নিউজিল্যান্ডের মাটিতে আমাদের খেলাটা খুবই কঠিন, যে জিনিসটা আমরা এখনও পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে অর্জন করতে পারিনি সেটা এবার অর্জন করতে চাই। বাংলাদেশের ওয়ানডে কাপ্তান তামিম ইকবালের দাবি, সব ক্রিকেটারই প্রস্তুত নতুন কিছু করতে। তামিম ইকবাল বলেন, আমরা ওয়ানডেতে অনেক ভালো একটা দল। আমরা নিজেদের মাটিতে গত সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি। আমাদের প্রত্যেক ক্রিকেটারই প্রস্তুত নিউজিল্যান্ডকে হারাতে। সবাই উন্মুখ হয়ে আছে বাংলাদেশের একটা জয়ের জন্য, একটা জয়ই বদলে দেবে সব কিছু। তামিম ইকবাল অনেকটাই আশাবাদী, এবার একটা হলেও ম্যাচ জিততে পারবে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের টি টোয়েন্টি কাপ্তান মাহমুদুল্লাহ রিয়াদ বলেছেন, বাংলাদেশ দল এবার আগ্রাসী ক্রিকেট খেলবে, আর তাতে নিউজিল্যান্ডকে দমানো সম্ভব। একটা হলেও জয় চাই মাহমুদুল্লাহ রিয়াদ। তো দর্শক বন্ধুরা, বাংলাদেশের দুই কাপ্তানের কথায় বোঝা গেল যে বাংলাদেশ ক্রিকেট দল এবার উন্মুখ হয়ে আছে একটা ম্যাচ জেতার জন্য, আর যেটা অনেক বেশি অনুপ্রেরণার, অনেক বেশি সাহস যোগাবে বাংলাদেশের সব ক্রিকেটারের। তো দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত, বাংলাদেশ কি পারবে একটা ম্যাচ জিততে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখবেন। আর ক্রিকেটের সব খবর সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।